সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুক্রবারের টাইমস মিডিয়ার আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যে প্রতিদিন যুদ্ধ কিন্তু একটু একটু করে বাড়ছে, তাতে সারা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে কি না এই আশঙ্কা দেখা দিয়েছে। এটা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে, ইরান কি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, এরকম অনেক কথা। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়েই মূলত আজকে আলোচনা করব। মূল আলোচনায় যাবার আগে একটু আলোচনা করি। এই যে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারকে সিরিয়ায় হত্যা করা হলো, তার পরিণতি কি হতে পারে, এটা নিয়েও একটু আলোচনা করি। এটা নিয়ে ছোট্ট পরিসরে একটু আলোচনা করে তারপরে মূল আলোচনা দেয়। আপনারা এরই মধ্যে হয়তো জেনেছেন যে ইরানের IRGC, যেটা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, এই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, তিনি বলেছেন ইরান যে শহীদ ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মুসাভির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, এই প্রতিশোধ হবে মূলত ইসরায়েলকে একেবারে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে এই প্রতিশোধটা নেওয়া হবে, এবং ইরানের এই প্রতিশোধের চূড়ান্ত রূপ হবে ইসরায়েলের ধ্বংস, এই কথা বলেছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে, ইরানের আরও আরও পর্যায়ের সরকারি কর্মকর্তা, সেনা কমান্ডার বা মন্ত্রী মিনিস্টারদের পক্ষ থেকেও একই রকমের জোরালো ভাষায় প্রতিবাদ এবং কড়া প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। কিন্তু মেজর জেনারেল হোসেন সালামি, IRGC-র যিনি প্রধান, তিনি বলেছেন যে ইসরায়েলের পতনের মধ্য দিয়ে ইরান তার চূড়ান্ত প্রতিশোধ নেবে। তো এটি আসলে সম্ভব কি না প্রশ্নও থেকে যায়। তো এই প্রশ্নের সাথে আমার পরবর্তী আলোচনার রিলেশন আছে, সম্পর্ক আছে, এই জন্য আমি এই কথাগুলো একটু আপনাদেরকে আগে জানিয়ে নিলাম। এখন আমরা আসি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে কিনা। দেখুন, গত বুধবার ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো, যারা পপুলার মোবিলাইজেশন ইউনিট নামে পরিচিত, এই পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে ইরাকের অনেকগুলো প্রতিরোধকামী সংগঠনের একটা পিলার বা আমব্রেলা, অর্থাৎ একটা জোট। অনেকগুলো প্রতিরোধকামী সংগঠন আছে এই পপুলার মোবিলাইজেশন ইউনিটের আওতায়। তো এই পপুলার মোবিলাইজেশন ইউনিটের পক্ষ থেকে গোলান মালভূমিতে হামলা চালানো হয়েছে। গোলান মালভূমির একটা অংশ ইসরায়েলের দখলে, সেই ইসরায়েল দখলকৃত অংশে হামলা চালিয়েছে, এবং ইরাকের যে প্রতিরোধকামী সংগঠন তারা দাবি করেছে যে ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটা স্থাপনায় বা অবস্থানে হামলা চালানো হয়েছে। ইসরায়েলও এই হামলার কথা স্বীকার করেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বেরিয়েছে যে ইসরায়েলের একটা ড্রোন স্থাপনা, অর্থাৎ ড্রোন রাখা ছিল এই রকম একটা জায়গায় ইরাকের প্রতিরোধ যোদ্ধারা হামলা চালিয়েছে। পাশাপাশি ওই একই দিন অর্থাৎ বুধবারে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাকের উত্তর অঞ্চলে যে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলটা রয়েছে, এই কুর্দিস্তানের ইরবিল নামে একটা শহর আছে, এই কুর্দিস্তানের ইরবিল শহরে ইসরায়েলি একটা কৌশলগত অবস্থানে হামলা চালিয়েছে ইরাকের এই প্রতিরোধ যোদ্ধারা, সে কথাও তারা দাবি করেছে। একটা বিষয় খেয়াল করেন যে ইরাক একটি স্বাধীন রাষ্ট্র, তার ভেতরে কুর্দিস্তানকে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল দেওয়া হয়েছে ইরাকের উত্তর অঞ্চলে। তো এই জায়গায় ইসরায়েল কিন্তু ঘাঁটি গেড়েছে, এবং এর আগে ইরান সেখানে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি অবস্থানে, ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে, এরকম বলা হয় যে সেখানে ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র ছিল। তো ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা বুধবার ইসরায়েলের গোলান মালভূমিতে হামলার পাশাপাশি ইরবিলে, অর্থাৎ কুর্দিস্তানের ইরবিলে ইসরায়েলি একটা অবস্থানে হামলা চালিয়েছে। তো আমরা কিন্তু এতদিন দেখছিলাম গাজায় যে সংঘাত চলছে, এই আগ্রাসন এর প্রতিবাদে ইরাকের যোদ্ধারা প্রধানত ইরাক এবং সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছিল। এখন কিন্তু তার মাত্রাটা ছাড়িয়ে, অর্থাৎ এই সীমাটা ছাড়িয়ে ইসরায়েলের ভেতরে, ইসরায়েল নামক যে অবৈধ রাষ্ট্র আছে সেই অবৈধ রাষ্ট্রের দখল করা গোলান অঞ্চলে হামলা চালিয়েছে। এপাশে ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করে তাহলে তারা ইসরায়েলের ভিতরে একেবারে নির্দয় নির্মম আঘাত হানবে। এরপরে একটা বিষয় খেয়াল করেন, গাজায় যখন আগে ইসরায়েল হামলা চালাতো, আগ্রাসন চালাতো, তখন গাজার লোকজনই সেটা
প্রতিরোধ করার চেষ্টা করতো। গাজার হামাস জিহাদ আন্দোলন এরা যত দূর তাদের সাধ্যে কুলাত তারা প্রতিরোধ করত, যুদ্ধ করত ইসরায়েলের সাথে। কিন্তু এবার হামাস জিহাদ আন্দোলনের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহরা কিন্তু প্রথম দিন থেকেই যুদ্ধ শুরু করেছে। পাশাপাশি ইয়েমেন থেকে কি মাত্রায় হামলা হচ্ছে এবং ইয়েমেনের যোদ্ধারা, হুতি যোদ্ধারা এবং ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী কিভাবে লোহিত সাগরে যে জোরালো তৎপরতা চালিয়েছে এবং এখনও চালাচ্ছে সেটা তো পরিষ্কার। পাশাপাশি আপনার ইরাকের যোদ্ধারা এইভাবে একটা প্রতিরোধ বা প্রতিবাদ বা প্রতিশোধ যাই বলেন চালাচ্ছে। তো সব কিছু মিলে একথা খুব পরিষ্কারভাবে বলা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, যে কথা ইরান সর্বপ্রথমেই বলেছিল যে যদি এই হামলায় এই আগ্রাসন দ্রুত বন্ধ না করা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু এই সংঘাত, এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। তখন অনেকেই প্রশ্ন তুলেছিল ইরান নিজে যুদ্ধে জড়াচ্ছে না, কীভাবে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। আমি কিন্তু তখন থেকেই বলে আসছিলাম সত্যি যদি যুদ্ধ বন্ধ না করে, আগ্রাসন বন্ধ না করে ইসরায়েল, এই সংঘাত, এই যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যে এরিয়া এই এরিয়াতে সীমাবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে পড়বে লেবাননে, এটা ছড়িয়ে পড়বে ইয়েমেনে, ইরাকে, বহু জায়গায়, সিরিয়া, ইরানও যে জড়িত হয়ে যাবে না একেবারে রাষ্ট্রীয়ভাবে তারও কোনো নিশ্চয়তা নেই। দিনে দিনে এখন কিন্তু সেই অবস্থাই কার্যকর হতে চলেছে, বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এখন ইসরায়েল গাজা যে সংঘাত চলছে সেই সংঘাতে সরাসরি এই যে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো, এগুলো কিন্তু সরাসরি পক্ষ হয়ে গেছে। এর পাশাপাশি ইসরায়েল যে ইরানের সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছে, এই সমস্ত হত্যাকাণ্ডের ভেতর দিয়ে ইরানকে আরও সক্রিয়ভাবে জড়িত হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল, যে ইরান তার স্পর্শকাতের পাঁচটি স্থানে অত্যন্ত আধুনিক মানের, অর্থাৎ ইরানের তৈরি যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র, তার ভিতরে একেবারে লেটেস্ট স্টেট এজ, অর্থাৎ মানে সর্বোচ্চ মাত্রার আধুনিক, সবচেয়ে তার যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো মোতায়েন করবে ইরানের, পুরো ইরানের সবচেয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ এরিয়াতে, এবং নতুন করে তারা আরও দুই ধরনের ক্ষেপণাস্ত্র আনবে। তো এই যে ইরানের পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার যে পরিকল্পনা, এটাও কিন্তু আলাদা রকমের একটা ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল যেহেতু বলছে তারা খুব দ্রুতই এই গাজা সংঘাত বন্ধ করবে না, গাজায় আগ্রাসন চালাতেই থাকবে, সেক্ষেত্রে গাজার জিহাদ আন্দোলন, হামাস, এদেরকে তো টিকে থাকতে হবে। তখন হয়তোবা এই সংঘাত আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে এবং এর সাথে অনেকে জড়িয়ে যাবে। সেক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিই, ইরান অনেক আগে থেকে বলতো যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যদি কোনো শক্তি, আমেরিকা বিশেষ করে, আমেরিকাকে মূলত এই কথাটা বলতো যে ইরানের বিরুদ্ধে যদি কেউ হামলা চালানোর চেষ্টা করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন চলে যাবে, পুরো মধ্যপ্রাচ্য একেবারে বিস্ফোরণ উন্মুখ হয়ে উঠবে। অনেকের কাছেই হয়তো তখন বিষয়গুলো কারো কারো কাছে হাস্যরসের সৃষ্টি করেছে, কেউ কেউ বিস্মিত হয়েছে, কেউ কেউ অবিশ্বাস করেছে। কিন্তু এখন কি বোঝা যাচ্ছে যে ইরানের উপরে হামলা হলে কিভাবে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে, কিভাবে পুরো মধ্যপ্রাচ্যে একটা বিস্ফোরণ ঘটবে, কিভাবে মধ্যপ্রাচ্যের বহু শক্তি, বহু দেশ সেই যুদ্ধে জড়িয়ে যাবে। গাজায় তো হামাস জিহাদ আন্দোলনের উপরে হামলা হয়েছে, এ তো ইরানের উপর হামলা হয়নি। ইরানের উপর হামলা না হওয়ার পরেও, গাজায় হামলা হওয়ার পরেও মধ্যপ্রাচ্যের যে চালচিত্র আমরা দেখতে পাচ্ছি, ইরানের সাথে যদি কেউ যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি কোথায় যাবে, অনেক জটিল হিসাব নিকাশ রয়েছে সামনে। সেই জন্য আমি বলি যে যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে, এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার, আর তা যদি না হয় তাহলে আসলে আরও অনেক বৃহৎ পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং সেই যুদ্ধ মোকাবেলা করা ইসরায়েলের জন্য কঠিন হবে। ইরানের IRGC-র যে শীর্ষ কমান্ডার, IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, তিনি যে কথা বলেছেন যে ইরানের কমান্ডারদের হত্যার বদলা হবে ইসরায়েলের ধ্বংস, অর্থাৎ ইসরায়েলের ধ্বংসের মধ্য দিয়ে ইরান এই সমস্ত কমান্ডারের হত্যার বদলা নেবে, সেটাই বাস্তবে রূপ পাবে। এটা এখন অবাস্তব বা
আলাদা রকমের বক্তব্য মনে হলেও একটা সময় এটাই বাস্তবে পরিণত হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে তাদের উচিত অনতিবিলম্বে এই গাজার সংঘাত বন্ধ করা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।